प्रेमी प्रतीक प्रेजेंटेड। তারপর তারা আবার খুঁজতে লাগে কুয়াশাকে। রাত হয়ে যায় কিন্তু কুয়াশার কোনো খোঁজ পাওয়া যায় না। মিস্টার মুখার্জি জোর করে শিশিরকে পাশে নিয়ে যান। শিশিরকে বোঝান যে কালকে তারা থানায় যাবে। শিশির রুমে যায়। রুমে ঢুকতেই যেন কুয়াশার অভাব দেখতে পায়। যেন এক্ষুনি কুয়াশা দৌড়ে এসে বলবে, এত দেরি হলো কেন রাগীবাবু? শিশির বেডে না বসে নিচে বসে পড়ে, যেখানে কুয়াশা বিছানা করে ঘুমাতো। ওর পায়ের সাথে এসে রিমোট আছে। তখন ওর মনে পড়ে যায়, রাগী বাবু এটা কি টিভির রিমোট? গাইয়া মেয়ে, তোমার নিয়ে যে কি করি, এটা এসি রিমোট। ও মা, সেটা আবার কি? তারপর শিশির কুয়াশাকে এসি সামনে নিয়ে গিয়ে এসি অন করে দেখায়। বাবা, রাগী বাবু এই বাক্সের মতো জিনিস থেকে তো অনেক ঠান্ডা বাতাস বের হচ্ছে, এটা সামনে দাঁড়ালে তো আর গরমই লাগছে না। হুম, আর এটাই হলো এসি। আচ্ছা রাগী বাবু, এই বাক্সটা যদি সূর্যের নাক বরাবর বসানো যায় তাহলে তো সারা জীবন শীতকাল থাকবে, তাই না? উফ, তুমি আর তোমার যত সব আজেবাজে প্রশ্ন। ভাবতে ভাবতে শিশির আনমনি হেসে দেয়। তারপর আবার বাস্তবে এসে দেখে পুরো রুম ঢাকা। ওর পাগলি কুয়াশাটা ওর সামনে নেই। কুয়াশা, প্লিজ ফিরে এসো। আমি আমি আর কখনো রাগ করব না। তুমি যত প্রশ্ন করবে আমি আর কখনো বিরক্ত হব না, কিন্তু প্লিজ আমার কাছে ফিরে এসো। আমার যে খুব কষ্ট হচ্ছে, তোমার রাগীবাবু যে একদম ভালো নেই, প্লিজ ফিরে এসো। আমি মরে যাব তোমাকে ছাড়া, এই শিশির যে কুয়াশাকে ছাড়া অপূর্ণ। কাঁদতে কাঁদতে শিশির ওই জায়গায় ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি রোদ ওর চোখে এসে পড়ে, তখন ও আবার ব্যস্ত হয়ে উঠে পড়ে। কুয়াশাকে খুঁজতে যেতে হবে। এভাবেই উঠে বাবাকে ডাকতে চলে যায়। ওর বাবা ডাইনিংয়ে অন্যমনস্কে বসেছিলেন। শিশির তাড়াতাড়ি ওনার সামনে যায়। শিশিরের দিকে তাকিয়ে ওনার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই দুই দিনে যেন শিশিরের বয়স দুই গুণ বেড়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে, চোখ করুড়ে বসে গেছে, সারা শরীরে চোখের পানিতে একাকার। শিশিরের মা ছেলের এই অবস্থা দেখে টুকরে কেঁদে ওঠে। একটা গাইয়া মেয়ে ওনার ছেলের লাইফ শেষ করে দিয়েছে। মিস্টার মুখার্জি উঠে ছেলেকে বলেন, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর আমরা যাব। এখন খাওয়ার কথা কেন আসছে? এতদিন কুয়াশা আমাকে খাইয়ে দিয়েছে, নিজের হাতে খাওয়ালেই তবেই আমি খাবো। আমরা তো কুয়াশা আমাকে খুঁজতে আছি। ও যদি দেখে তুমি এখনো না খেয়ে ফ্রেশ না হয়ে আছো তাহলে তোমার উপর খুব রাগ করবে। শিশির দেখে শিশিরের বাসার ফ্যামিলির ডাক্তার আঙ্কেল ফোন দিয়েছে। শিশির ফোন রিসিভ করল। হ্যালো, হ্যালো আঙ্কেল, বলুন। শিশির বাবা, তোমার ওই বন্ধু আছে না, কি যেন নাম? হ্যাঁ, কুয়াশা। আঙ্কেল, কুয়াশাকে কি আপনি পেয়েছেন? ও কেমন আছে, কোথায় আছে, সারা রাত কই ছিল, কোথায় পেলেন ওকে? শান্ত হও ইয়াংম্যান, তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তার আগে তাড়াতাড়ি সিটি হাসপাতাল চলে আসো। হসপিটাল? কুয়াশার কি হয়েছে? ও ঠিক আছে তো? হ্যালো, হ্যালো, পাপাই, কুয়াশার খোঁজ পেয়েছি, ও হসপিটালে আছে। হুম, তাড়াতাড়ি চলো। আধ ঘন্টার মতো ওরা সিটি হসপিটালে পৌঁছে। ওখানে গিয়ে শিশির ডাক্তার আঙ্কেলের খোঁজ করে। ওনার সামনে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, আঙ্কেল, আঙ্কেল, আমার কুয়াশা কই? ও ঠিক আছে তো? আগে শান্ত হয়ে শোনো। কাল দুপুরে সুপারমার্কেটের সামনে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার লোকজন তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে, আর এখানকার ডাক্তাররাও
চিকিৎসা শুরু করে। ডাক্তাররা জানায় মেয়েটার ব্রেনের এক পাশ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, যার কারণে ব্রেনের এই অংশে থাকা সব মেমোরি ওর ব্রেন থেকে মুছে গেছে। ফলে ও সব কিছু ভুলে কাউকে চিনতে পারছে না, এমনকি নিজের নামও ভুলে গেছে। ডাক্তাররা ওর ফ্যামিলিকে জানানোর অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটা নিজের পরিবারের ব্যাপারে কিছুই বলতে পারেনি। আমি মাঝে মাঝে এই হসপিটালের রাউন্ডে আসতাম, আজকেও এসেছিলাম। হঠাৎ কুয়াশাকে দেখে চেনা চেনা মনে হলো, পরে মনে পড়ল একে তো আমি তোমাদের বাসায় দেখেছিলাম, যাকে তুমি তোমার বন্ধু বলেছিলে। তারপর ডাক্তারদের থেকে ওর ব্যাপারে জেনে তোমায় কল করি। এইটুকু বলেই ডাক্তার থামলেন। আঙ্কেল আঙ্কেল, আপনি নিশ্চয় মজা করছেন তাই না? আমার কুয়াশা সব ভুলে গেছে, এটা হতেই পারে না। ও ওর রাগিবাবুকে কিছুতেই ভুলতে পারে না। দেখবেন, আমি এখন ওর সামনে যাব আর ওর সব মনে পড়ে যাবে। আচ্ছা, তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু মনে রেখো ওর ব্রেনে প্রেশার দেওয়া যাবে না, এটা কিন্তু বিপরীত হতে পারে। তারপর ডাক্তার শিশির মিস্টার মুখার্জিকে একটা রুমের সামনে নিয়ে গেলেন। রুমের দরজা খুলতেই শিশির তাকে কুয়াশা ঘুমিয়ে আছে, কিন্তু মাথায় অনেকটা জুড়ে ব্যান্ডেজ করা। ও আর থাকতে না পেরে দৌড়ে কুয়াশাকে গিয়ে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কি করে ভাবলে তুমি? আমাকে ছেড়ে গেলে আমি ভালো থাকবো? আর দেখো ডাক্তার আঙ্কেল কি আজে বাজে বকছেন, তুমি নাকি আমাকে চিনতে পারবে না। তুমি তোমার রাগিবাবুকে চিনতে পারবে না, এটা কখনো হয় বলো? কুয়াশাকে ছড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শিশির কথা করে বলল। শিশিরের ঝাঁকুনিতে কুয়াশার ঘুম ভেঙে যায়। চোখ খুলে যখন দেখে শিশির ওকে জড়িয়ে ধরে আছে, তখন এক ধাক্কায় শিশিরকে সরিয়ে দেয়। তারপর বলে, আজব তো, কে আপনি? চেনা নেই জানা নেই, হঠাৎ একটা মেয়েকে জড়িয়ে ধরছেন, মানে কি এসবের? কুয়াশা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। ওই দিন সকালে তোমাকে না বলে চলে এসেছিলাম। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু প্লিজ এইভাবে কথা বলো না। কি যাতা বকছেন, আর কুয়াশা কি, আমি আপনার উপর রাগ করতে যাব কেন? আমি তো আপনাকে আজই প্রথম দেখলাম। কুয়াশার কথায় শিশির ও মিস্টার মুখার্জি দুজনেই স্তব্ধ হয়ে যায়। মিস্টার মুখার্জি এগিয়ে গিয়ে বললেন, কুয়াশামা, ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করো, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না। আমাকে দেখো, আমি তোমার বাবা আর ও তোমার বর। দেখুন, আপনারা তখন থেকে আজে বাজে বকছেন, আজই আপনাদের সাথে আমার প্রথম দেখা, আর আপনারা আমাকে এত কিছু বানিয়ে ফেললেন, আজব। শিশির এবার রেগে কুয়াশার কেউ কাছে গিয়ে আবার ওকে চেপে ধরে ঝাঁকাতে রাখে আর বারবার জিজ্ঞাসা করে, কুয়াশা, তুমি তোমার রাগিবাবুকে চিনতে পারছো না? এই হতে পারে না, তুমি আমাকে ভুলে যেতে পারো না, কিছুতেই না। মনে করার চেষ্টা করো, 8 মাস আগে তোমাদের গ্রামে আমাদের বিয়ে হয়েছিল, বাবার জীবন বাঁচিয়েছিলে তুমি, তোমাকে নিয়ে আমরা শহরে আসি। আমি তখন ডলিকে ভালোবাসতাম, তারপর আমার অ্যাক্সিডেন্ট, আমি প্যারালাইজড হয়ে যাই, তুমি আমায় সুস্থ করে তোলো। কিছুই কি তোমার মনে নেই? কিচ্ছু মনে পড়ছে না তোমার? কি করছো ইয়াংম্যান, ওকে এইভাবে প্রেশার দিলে ও তো পার্মানেন্টলি সব ভুলে যাবে। তাহলে আমি কি করব এখন আঙ্কেল? তোমাকে অন্য উপায়ে এর মেমোরি ফিরে আনতে হবে, কিন্তু একে প্লিজ প্রেশার দিবে না, তুমি ওকে বাসায় নিয়ে যাও। হয়তো বাসায় থাকলে তোমাদের একসঙ্গে কাটানো জায়গাগুলো দেখে ওর মেমোরি ফিরে আসতে পারে। কিন্তু কখন হবে সেটা? সেটা আমি জানি না বাবা, হতে পারে 1 মাস, 1 বছর অথবা 1 জীবন, সেটা তোমার উপর ডিপেন্ড করে। ও যেমন তোমার কেসে অসম্ভবকে সম্ভব করে তোমায় সুস্থ করে তুলেছে, নাও ইটস ইওর টার্ন। এবার তুমি এবার তার প্রতিদান ফিরিয়ে দাও ওকে। তোমাদের ভালোবাসা জয়ী হোক। গুড লাক ইয়াংম্যান।